রাজনীতিতে নেমে পড়েছে ইডি ও আয়কর দফতর। নজরে আরও এক, বুধবার সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেঞ্জের নূরের ঘনিষ্ঠ তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতেও হাজির হয় আয়কর দপ্তরের আধিকারিকরা। হেমন্ত শর্মার গ্রামের বাড়ি মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী এলাকায় যায় কেন্দ্র বাহিনী। বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি চলে জিজ্ঞাসাবাদ। দেখিনি স্যার, মানে ওরা এসে জাস্ট জিজ্ঞেস করলো জিতেশ শর্মার বাড়ি মানে কোনটা, আমিও বলতে পারিনি। ওরা তারপরে বললো এটা বাড়ি, তারপরে ওরা যে ছেলেটা কাজ করে ওকে ডেকে নিয়ে এসে তারা ভেঙে ওরা ঘরের মধ্যে ঢুকেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মোট চার জায়গায় চলে তল্লাশি অভিযান। বুলবুল চণ্ডী এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর বাড়িতেও হানা দেয় আইটি দপ্তরের আধিকারিকরা। একই সঙ্গে মালদা স্টেশন রোডে ও সুস্থানী মোড়ে ব্যবসায়িক অফিসেও চলে অভিযান। একের পর এক তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর হানা, কিভাবে দেখছে দল? দায় কি নেবে জেলা নেতৃত্ব? কি হয়েছে আমার তদন্ত জানা নেই, আমি জানতে পারলে আপনাদের কাছে আরো বিস্তারিত হবে। বলছি, যদি আপনাদের দলের কোন নেতার বাড়িতে এরকম নেতার বাড়িতে হচ্ছে, পরিষ্কার বললাম যে প্রশাসন আইন আইনের মতো করে চলবে। এটা আমার জানা ছিল না, যে শুনলাম আমি। যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই তাহলে দপ্তরের কাছে কোনো ইনফরমেশান আছে, কেন পার্টিকুলার কাউকে তো জোর করে গিয়ে কিছু করতে পারে না। এবার সেটা প্রশাসন আছে, প্রশাসন প্রশাসনের ব্যাপারটা দেখবে, কোনো অসুবিধা নয়। ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে, হয়তো আয়কর ঠিক মতো না দেওয়াই হানা। কার ঘনিষ্ঠ দেখার কি আছে? কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এসব ঘনিষ্ঠ হয় কেন এদের, আমরা বুঝতে পারি না। ঘনিষ্ঠ রনিষ্ঠ আবার কি, কোনো পদের লোক হলে হতে পারে। একজন ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা হয়েছে, সে আয়কর দেয় না হয়তো ঠিক মতো, সেই জন্য দিয়েছে। তাতে কার ঘনিষ্ঠ, কার সাথে কি সম্পর্ক, ওসব দেখার কি আছে। রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত হেমন্ত শর্মার বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বিগত দিনে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন হেমন্ত শর্মা। 2019 মৌসুম বেঞ্জের নূরের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরপরে হেমন্ত শর্মার প্রতিপত্তি বাড়তে থাকে ক্রমশ। সম্পত্তির উত্থান কিভাবে, হিসাব বহির্ভূত কোথাও কোনো সম্পত্তি আছে কিনা তা জানতে মরিয়া আয়কর দফতর। মালদা থেকে সমুখ লাহিরের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।